আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা আমার সানবি বাবুর 4 মাস বয়সে সবার সাথে শেয়ার করলাম আর কি। সে খুব কান্নাকাটি করতেছিল তখন। এরপরে আমরা সানবি বাবুকে নিয়ে ছাদে চলে আসলাম, মানে সে প্রতিদিনই বিকেলে ঘুমায়, কিন্তু যেদিন না ঘুমায় আমি তাকে একটু নিয়ে ছাদে যাই, খেলাধুলা করাতে নিয়ে যাই। আর সে যদি কোনো তার ফ্রেন্ড পেয়ে যায় তাহলে তো সে খুবই খুশি হয়। সে এখন তার ফ্রেন্ড পেয়ে গেছে এবং ফ্রেন্ড কে পেয়ে সে বল দিয়ে খেলা করতেছে, সে খুবই খুশি, সে এনজয় করতেছে। কারণ বাচ্চাদেরও তো একটু খোলামেলা আকাশের নিচে বেড়াতে নিয়ে যেতে হয়, এই জন্য মনও ভালো থাকে। আর সে খুবই ছাদটা পছন্দ করে, প্রায় বলে নিয়ে যেতে। এখন আমি দুপুরের রান্না শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করব বেগুন আলু ডিম দিয়ে তরকারি, আর একটা ভাজি করব, এই আর কি, বেশি কিছু না। ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবং বেগুন ভাজি করা হয়ে গেছে আমার। এখন আমি ডিমটা ভেজে নিব, আর ওদিকে আমার লাউ ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা ভেজে নিব। একটা ডিম দিয়ে দিলাম এবং সব কয়টা ডিম একে একে আমি দিব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি সব মশলা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে, ডিম আলু এবং বেগুন সব দিয়ে দিয়েছি এবং ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, প্রায় তরকারিটা হয়ে গেছে। আমার আজকের রান্না শেষ। আর আমার ব্লগটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন আমাকে কমেন্টসে, জানাবেন। কি করো তুমি, লাইক কি করো? লাইক আছি, চার্জ আছি। তোমার নাম কি? তোমার ভাইয়ের নাম কি বলো? নষ্ট হয়ে যাবে কিন্তু বাবু। কি বলো? মামা। এটা কে? এটা কি? আল্লাহ। কই আল্লাহ? দেখি কোন দিক।
তোমার নাম কি বলো? আল্লাহ চাঁদ আছে? তুমি পড়াশোনা করবা? তোমার বই কোথায় দেখো? এইটা একটা বই তুমি ছিঁড়ে ফেলছো। সানবীর বই কই? সানবীর নাই। তুমি কি করো বলো? আল্লাহ দেখো। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এদিক। কি করে এটা? আল্লাহ কোথায়? তুমি কি দেখো? ওখানে দেখা যায় আল্লাহ? দেখি সানবি কইকো, দেখি সানবি কোথায় দেখি? একটু হাতে তালি দাও। গাড়ি চালাচ্ছ? তোমার গাড়ি কোথায়? এই যে সানবি, আমি চলে যাই, টাটা। কোথায় চলে গেছো? গালি, আমি চলে যাই। আমার চ্যানেলটা মাম্মা চলে যাবে, নাকি সানবিকে দেখা যায় না? ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই আমার পাশে থাকবেন আশা করি, আর কমেন্টস করবেন, আর একটা লাইক দিবেন। আপুর একটা লাইক দিলে অনেক আগ্রহ বেড়ে যায় একটা লাইকের জন্য। এই জন্য আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন। এই তো ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।